স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম আর শুরুতে জানাবো শিরোনাম। করোনা প্রোটোকলে অজিদের সন্তুষ্টির মাঝে বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা, বায়ো বাবলের টানা অবস্থানের ধকল ভাবাচ্ছে বিসিবিকে। ক্যারিয়ার সেরা টাইমিং করে অলিম্পিকের হিট থেকে বাদ বাংলাদেশের আরিফুল জুনাইনা, সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ে আসরে সাউথ আফ্রিকার প্রথম স্বর্ণ জয়। একশো মিটারে কে হবেন উসাইন বোল্টের উত্তরসূরি, গতির লড়াই সকালে 10,000 মিটারে শ্রেষ্ঠত্ব ইথিওপিয়ার সেলেমনের। মিশন টোকিওতে অপরাজিত ব্রাজিলের সামনে এবার মিশর বাধা, শেষ আটের লড়াই স্পেনের প্রতিপক্ষ জায়ান্ট কিলার আইভরি কোস্ট। বৃষ্টি চোখ রাঙাচ্ছে টি টোয়েন্টি সিরিজে, টানা ম্যাচের ঠাসা সূচিতে রিজার্ভ রাখা সম্ভব হয়নি, বৃষ্টি আসলেও ম্যাচ শেষ করার ব্যাপারে আশাবাদী বিসিবি। ঝিরিঝিরি এমন বৃষ্টি নগর জীবনে এনে দিচ্ছে স্বস্তি। করোনা লকডাউনে ঘরে বসে এক কাপ চা হাতে অবসরটা অনেকেই উপভোগ করছেন। কখনো মেঘ কখনো বৃষ্টির খেলাতে অনেকেই আবার চিন্তায় পড়ে যাচ্ছেন। এ মুহূর্তে সবচেয়ে বেশি চিন্তিত হয়তো বিসিবি। টাইট শিডিউলে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া, 7 দিনে খেলবে 5টি টি টোয়েন্টি ম্যাচ। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কিছুই করার থাকবে না, নেই যে রিজার্ভ ডে, যেখানে আগস্টের প্রথম সপ্তাহে টানা বৃষ্টির শঙ্কা আছে। অস্ট্রেলিয়া যত সংক্ষিপ্ত সময়ের মধ্যে থেকে খেলাগুলো শেষ করে তারপর যেতে যাচ্ছে, সো এই অপশনগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। আমাদের ওয়েদার কনসিডারেশনও ছিল, তারপর যেহেতু টি টোয়েন্টি ম্যাচ আমাদের গ্রাউন্ড প্রিপারেশনও অনেক ভালো। আপনারা জানেন যে এই গ্রাউন্ডের এই মাঠের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা আছে। সো দেখি আমরা যে আমরা আশা করি যে খেলাগুলো আমরা হয়তো আমাদের মতো করে শেষ করতে পারবো। অস্ট্রেলিয়া ঢাকায় পা রেখে 3 দিনের কোয়ারেন্টিন শুরু করেছে, তাদের চাহিদা মতো সব কিছুই করছে বিসিবি। কর্তাদের সাথে অজি স্টাফের যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত, তাতে প্রাথমিক সন্তুষ্টির বার্তা পাওয়া গেছে। এখন যে সিচুয়েশন, এতে একটা স্ট্যান্ডার্ড বায়ো বাবল প্রোটোকল আছে। এই প্রোটোকলের বাইরে অস্ট্রেলিয়া টিম কিছু বাড়তি রিকোয়ারমেন্টস বলেছে, আমরা সেগুলো ফুলফিল করছি, বা আমাদের কিছু অ্যাপ্লিকেশন দিয়েছে সেগুলো আমরা ফুলফিল করছি। যারা যেটা পেয়েছে মোর দেন দেয়ার এক্সপেকটেশন, তাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আমি পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত সব নিয়ে খুশি আছে। স্পেশালি প্রথম যে স্টেপটা ছিল, তাদের টিম অ্যারাইভাল থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের যে এনভায়রনমেন্ট, সব কিছু নিয়ে তারা খুশি আছে বলে আমি মনে করি। গেল 7 মাসে টানা ক্রিকেটে থাকতে কোয়ারেন্টিন বায়ো বাবলের ধকল যাচ্ছে ক্রিকেটারদের উপর, যার প্রভাব যেমন পড়ছে মাঠে তেমনই ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে। বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরের স্লো টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া বধের পরিকল্পনা বাংলাদেশের, অজিদের ভোগান্তির কারণ হতে পারেন সাকিব, স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়ে দলকে এনে দিতে পারেন সাফল্য। অস্ট্রেলিয়া সিরিজে 2টি মাইল ফলকের হাতছানি সাকিবের, টি টোয়েন্টিতে 100 উইকেট ও 3 ফর্ম্যাট মিলিয়ে 600 উইকেট শিকারের সুযোগ টাইগার অলরাউন্ডারের। ব্যাটসম্যান বুঝে বোলিং সাকিবের শক্তির জায়গা, উইকেট থেকে টার্ন না পেলেও উপায় বের করে প্রতিপক্ষকে আটকানোর কৌশল জানেন। জিম্বাবুয়েতে টাইগার অলরাউন্ডার ছিলেন অন্যদের থেকে আলাদা। নিজ ডেরায় এবার চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া, প্রিয় হোম অফ ক্রিকেটে সাকিব প্রতিপক্ষের জন্য আতঙ্ক। মিরপুরে সবচেয়ে সফল বোলার, 85 ম্যাচে যার শিকার 122 উইকেট, নির্দিষ্ট এক ভেন্যুতে পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙতে সাকিবের দরকার 1 উইকেট। অজিদের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে 2 মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সাকিব, আর 5 উইকেট পেলেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হবে উইকেটের সেঞ্চুরি, মালিঙ্গার পর দ্বিতীয় বোলার। আর 3 ফর্ম্যাট মিলিয়ে 600 উইকেট পূরণে লাগবে 13টা। মিরপুরে স্পিন হয়ে উঠবে এক্স ফ্যাক্টর, স্পিন ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখবেন সাকিব, বিপরীতে অতিথিদের প্রধান অস্ত্র হতে পারেন অ্যাডাম জাম্পা। ছোট ফর্ম্যাটের অভিজ্ঞতা এগিয়ে সাকিব, 79 টি টোয়েন্টিতে টাইগার পোস্টার বয় শিকার 95 উইকেট, যেখানে 46 ম্যাচে
47 উইকেট আছে জাম্পার অ্যাকাউন্টে। টি-20তে ব্যাটিংটা হচ্ছে না মন মতো, জিম্বাবুয়েতে বড় ইনিংস খেলতে পারেননি। তামিম মুশফিকের শূন্যতায় বাড়তি দায়িত্ব অস্ট্রেলিয়া সিরিজে। অজিবধের মিশনে তিনি তো টাইগারদের ট্রাম্প কার্ড। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলিম্পিকে 50 মিটার ফ্রি স্টাইল হিটে ক্যারিয়ার সেরা টাইমিং করেও বিদায় নিলেন বাংলাদেশের আরিফুল ও জুনাইনা। আর মেয়েদের 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়ে আসলে প্রথম স্বর্ণপদক জিতল সাউথ আফ্রিকা। এবারের অ্যাথলেটিক্সে প্রথম সোনা ইথিওপিয়ার। অন্যদিকে গোল্ডেন স্লামের স্বপ্নভঙ্গ হলো জকোভিচের। পুরুষ এককে সেমি থেকে ছিটকে গেলেন দ্য জোকার। আশার ফানুস উড়িয়ে টোকিও অলিম্পিকে পা রেখেছিলেন দুই সাঁতারু আরিফুল ও জুনাইনা। অলিম্পিকের মার্চ পাস্টে আরিফুলের হাতেই ছিল বাংলাদেশের পতাকা, তাকে ঘিরে প্রত্যাশার পারদও ছিল উঁচুতে। 50 মিটার ফ্রি স্টাইলে অংশ নিয়ে পরবর্তী ধাপে যেতে পারেননি আরিফুল, তবে দিয়েছেন নিজের সর্বোচ্চ। 4 নম্বর হিটে ক্যারিয়ার সেরা টাইমিংয়ে হয়েছেন তৃতীয়। আরিফুল সময় নিয়েছেন 24.81 সেকেন্ড। এর আগে তার সেরা টাইমিং ছিল 24.92 সেকেন্ড। 2019 সালে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই টাইমিং করেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে এসে ক্যারিয়ার সেরা টাইমিং করেছেন জুনাইনা আহমেদও। লন্ডন প্রবাসী জুনাইনার কঠোর অনুশীলনের ছাপ ছিল সাঁতারে। মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইল হিটে সময় নিয়েছেন 29.78 সেকেন্ড। এর আগে জুনাইনার সেরা টাইমিং ছিল 30.96 সেকেন্ড। সেমিতে যেতে না পারলেও দুই সাঁতারুর পারফরমেন্সে খুশি কোচ নিবেদিতা দাস। এদিকে বিশ্ব রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে সাউথ আফ্রিকাকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন তার জানা সোয়েন মেকার। নারীদের 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে 2 মিনিট 18.95 সেকেন্ড টাইমিংয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। চ্যাম্পিয়ন হবার পথে 8 বছর আগের রেকর্ড ভাঙেন সোয়েন মেকার। গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ হল জকোভিচের। পুরুষ এককের সেমিতে জেরেভের কাছে হেরে বিদায় নিলেন শীর্ষ বাছাই জকো। প্রথম সেট জিতে শুরুটা ভালোই করেছিলেন সার্বিয়ান তারকা, তবে এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জেরেভ। শেষ 2 সেট জার্মান তারকা জিতে নেন 6-3, 6-1 গেমে। এবারের অলিম্পিক অ্যাথলেটিক্সের প্রথম স্বর্ণ ইথিওপিয়ার। পুরুষদের 10,000 মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপটেগেইকে হারিয়ে প্রথম হয়েছেন ইথিওপিয়ার সেলেমন বারেগা। দৌড় শেষ করতে বারেগার সময় নিয়েছেন 27 মিনিট 43.22 সেকেন্ড, আর জোশুয়ার লেগেছে 27 মিনিট 43.63 সেকেন্ড। টোকিও অলিম্পিকে আধিপত্য ধরে রাখছে চীন। ব্যাডমিন্টনে মিক্সড ডাবলের ফাইনালে দুই দলই ছিল চীনের, যেখানে জয় পেয়েছে ইং লিউ ও ডংপিং জুটি। ব্যাডমিন্টনে নারী এককের সেমিতে উঠেছেন ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে সিন্ধু হারিয়েছেন জাপানের ইয়ামাগুচি আকিনিকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলিম্পিকের মূল আকর্ষণ অ্যাথলেটিক্স শুরু হয়েছে আজ। রিও অলিম্পিকের চেয়ে এবার বেড়েছে একটি ইভেন্ট, নারী পুরুষের মিশ্র 400 মিটার রিলে দৌড়। তবে আগ্রহের কেন্দ্রে 100 মিটার স্প্রিন্ট। এই ইভেন্টে উসাইন বোল্টের পর কে তুলবেন গতির ঝড়? আলো থাকবে ট্রভেল ব্রোমেল, রনি বেকার ও আকানি সিম্বাইনের ওপর। রোমাঞ্চ নিয়ে হাজির টোকিও অলিম্পিক। বিগেস্ট শো অন আর্থের ট্র্যাক অ্যান্ড ফিল্ড লড়াই বাড়িয়ে দেবে আসরের আবেদন। 100 মিটার স্প্রিন্টে টানা 3 অলিম্পিকের দাপট ধরে রেখেছিলেন ওসাইন বোল্ট। গেল আসরে জ্যামাইকান গতিমানবের অবসরের পর প্রশ্ন উঠেছিল, কে ঝড় তুলবে 100 মিটার স্প্রিন্টে? 10 স্বর্ণ জিতে চতুর্থ স্থানে রাশিয়ান অলিম্পিক কমিটি। গ্রেট ব্রিটেনকে টপকে পাঁচে আছে অস্ট্রেলিয়া। 9 স্বর্ণ সহ তাদের অর্জন 22টি পদক। অলিম্পিক ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ব্রাজিলের পরবর্তী বাধা মিশর। কোয়ার্টার ফাইনালে কাল বিকেল 4টায় মুখোমুখি হবে দুই দল। টোকিওতে এখনও হারের স্বাদ পায়নি ব্রাজিল। 2 জয় আর 1 ড্রয়ে গ্রুপ ডির চ্যাম্পিয়ন জুনিয়র সেলেসাওরা। গ্রুপ পর্বে জার্মানি সৌদি আরবকে উড়িয়ে দেয় 2016 সালের চ্যাম্পিয়নরা। তবে শেষ ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে ড্র করে অস্বস্তিতে ব্রাজিল। শেষ 4-এ ওঠার মিশনে ব্রাজিলের বড় ভরসা রিচার্লিসন। হ্যাট্রিক সহ 5 গোল নিয়ে আসলে টপ স্কোরার এভারটন তারকা। এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মাঠে নামছে স্পেন। কাল দুপুর 2টায় লাফুরিয়া রোহাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট। প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে আরো একবার তালগোল পাকালো বাফুফে। এবার ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে এলো লিগ স্থগিতের ঘোষণা। বাফুফের সিদ্ধান্তহীনতায় বিপাকে ফুটবলার, ক্লাব, গণমাধ্যম।
আবার কবে মাঠে করাবে খেলা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে চলছে সাপ লুডু খেলা। বুধবার সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি স্পষ্ট করেছিলেন খেলা হবে সরকারের নির্দেশনা মেনেই। সেক্ষেত্রে 30 জুলাইয়ের পরিবর্তে 5 আগস্ট খেলা শুরুর কথা জানিয়েছিলেন বাফুফে বস। যদি পারমিশন হয় তাহলে শুরু হবে, আর পারমিশন যদি না হয় তাহলে আবার নতুন ডেট দেওয়া হবে। 5 তারিখে একদিন বাদেই মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন 30 আগস্ট খেলা শুরু করতে চাইলেও এখনও মেলেনি সবুজ সংকেত। আমরা চাচ্ছি কালকে খেলা হোক, কালকে খেলা হোক, এবং আমরা মনে করি যে আসলে বিকেলবেলা বা সন্ধ্যার মধ্যে আমাদের কাছে একটা ফিডব্যাক থাকবে, তো সেই ফিডব্যাকটা পাওয়ার পর আমরা আসলে ফাইনাল কমেন্ট করতে পারবো। এরপর অনেকটা ঘটা করেই বৃহস্পতিবার রাত 8টার দিকে ঘোষণা করা হয় প্রিমিয়ার লিগ ফুটবলের 20 ও 21তম রাউন্ডের সূচি। খেলা শুরু 30 জুলাই, কিন্তু রাত পোহাতেই আবারও নতুন সুর। খেলা শুরুর এক ঘন্টা আগে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুনরায় খেলা বন্ধের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। লকডাউনের মধ্যে খেলা চলবে কি চলবে না, এ নিয়ে আগেও তালগোল পাকিয়েছে বাফুফে। সরকারের নির্দেশনা অনুসরণ না করে লিগ শুরুর ঘোষণা দিলেও শেষ মুহূর্তে ঘোষণা দিতে হয় স্থগিতের। অব্যবস্থাপনা সিদ্ধান্তহীনতায় আরেকবার এলোমেলো দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। অথচ এরই মধ্যে মহামারীর মাঝেই বায়োবাবলে দুটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করে ফেলেছে ক্রিকেট বোর্ড। শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজের কাউন্টডাউনও। বারবার খেলা শুরুর প্রতিশ্রুতি স্থগিতের ঘোষণা রীতিমতো ইমেজ সংকটে ফেলেছে বাফুফেকে। সিদ্ধান্তহীনতায় ভোগান্তি ফুটবলার, ক্লাব, গণমাধ্যমের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন বেন স্টোকস। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করবেন এই তারকা অলরাউন্ডার। বিবিসির খবর, মানসিক অবসাদের কারণে সরে দাঁড়িয়েছেন স্টোকস। এছাড়া বা হাতের আঙ্গুলের চোট থেকে এখনও সেরে ওঠেননি তিনি। স্টোকসের জায়গায় সুযোগ পেয়েছেন সমারসেট অলরাউন্ডার ক্রেগ ওভারটন। ভারতের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু বুধবার। থ্রি লায়ন্সের হয়ে 71 টেস্ট, 101 ওয়ানডে ও 34 টি-20 খেলেছেন স্টোকস। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।